আপনি যদি কম্পিউটার জানেন আর ভাবছেন কম্পিউটার থেকে কিভাবে ইনকাম করা যায় বা সেইটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনি ইনকাম শুরুও করতে পারবেন বা ইনকামটা ডবলও করতে পারবেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। জীবিকা আপডেটের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি যে ব্যবসাটি আপনারা অল্প টাকা ইনভেস্ট করে আপনার বাড়ি থেকে শুরু করতে পারবেন। এই ব্যবসার ডিমান্ড অতীতে যেমন ছিল বর্তমানেও তেমন আছে এবং ভবিষ্যতেও এই ব্যবসার ডিমান্ড আরও বাড়বে। অতএব এই ব্যবসাটি কিন্তু বহুদিন চলবে, যতদিন আপনি চালাতে চান। আর ব্যবসা যদি চলতে থাকে তাহলে সেই ব্যবসা থেকে কিন্তু ইনকাম আসতে থাকবে, সেটা আপনারাও জানেন। আর এই ব্যবসাটির গুরুত্বপূর্ণ অংশ হলো এই ব্যবসাটি কিন্তু সহজেই কেউ করতে পারবে না, কারণ এই ব্যবসাটা শিখে করতে হয়। আর আপনি যদি এই ব্যবসাটি শিখে যান তাহলে আপনি খুব সহজেই ব্যবসাটি করে মাসে 10-15 হাজার টাকা ইনকাম করতে পারবেন ব্যবসা শুরুর প্রথম মাস থেকেই। আর আপনি যদি চান এর থেকেও বেশি ইনকাম করতে তাহলে সেটাও পারবেন এই ব্যবসা থেকে। এই ব্যবসা থেকে কিন্তু 50-60 হাজার ইভেন 1 লাখ টাকাও কিন্তু ইনকাম করা সম্ভব, যদি আপনি এই ব্যবসাটি খুব মনোযোগ সহকারে করেন। কীভাবে ইনকাম করতে পারবেন, কীভাবে শুরু করবেন এই ব্যবসা, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, এই ভিডিওটি দেখার পর আপনাদের মতামত কী আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি দেখি এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন। যেকোনো ব্যবসায়ী ঝুঁকি সাপেক্ষ, তাই সব দিক বিচার বিবেচনা করে ব্যবসা শুরু করুন। নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্টিং বিজনেসের উপরে 16 বছরের এক্সপিরিয়েন্স আমার। আমি এই 16 বছরে 5,000-এরও বেশি মানুষকে প্রিন্টিং সার্ভিস দিয়েছি, আর গত 2 বছরে 200-এরও বেশি মানুষকে হেল্প করেছি তাদের নিজস্ব বিজনেস সেট আপে। তো আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কম্পিউটার তো আমরা অনেকেই জানি, বিশেষ করে যাদের সাইবার ক্যাফে আছে, যারা অনলাইনে কাজ করছে, যাদের নিজেরাও কম্পিউটার শিখেছে অথচ বাড়িতে বসে ভাবছে যে সেই কম্পিউটারটা থেকে কী আমরা এমন করতে পারি। তাদের জন্যই বেসিক্যালি আমাদের এই ভিডিওটা, যে আমরা কিভাবে এই আমাদের নলেজটা বা আমরা যেটা শিখেছি সেটাকে কাজে লাগাতে পারি। তো সবচেয়ে প্রথমেই আমি বলি যে কম্পিউটারে কি হবে, আমরা কম্পিউটার দিয়ে কিন্তু অনেক রকম ডিজাইন করতে পারি। যেরকম আমাদের চারিপাশে প্রচুর কিছু প্রিন্টেড আইটেম যেখানে কাস্টমাইজ হতে পারে, পেপার প্রিন্টিং হতে পারে অথবা প্রিন্টেড জিনিসের রিকোয়ারমেন্ট থাকে, সেই সমস্ত ইন্ডাস্ট্রি বা সেই সমস্ত জায়গায় যদি আমরা কথা বলতে পারি এবং তাদের রিকোয়ারমেন্টটা জেনে যদি ফুলফিল করতে পারি তাহলেই তো একটা নতুন ব্যবসা আমরা শুরু করতে পারছি। তো সেই রকমই কোথায় কোথায় যেতে পারি এবং কী কী ব্যবসা করতে পারি। যেরকম হয় কি, আমরা যদি স্কুল ভাবি, আমাদের আশেপাশে কিন্তু প্রচুর প্রাইমারি স্কুল রয়েছে বা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে বা এরকম ছোটোখাটো অনেক স্কুল আছে, নাচের স্কুল, গানের স্কুল বা পড়ার যে সমস্ত স্কুল গুলো হয় তাদের কিন্তু অনেক কিছু প্রিন্টিংয়ের রিকোয়ারমেন্ট থাকে। যেরকম তাদের মানি রিসিপ্ট দরকার হয়, সার্টিফিকেট দরকার হয়, বিল দরকার হয়, ভিজিটিং কার্ড দরকার হয়, কোনো ব্যানার দরকার হয়। তো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা জেনে বুঝে কাজটাকে শুরু করে তাদের অর্ডারগুলোকে ফুলফিল করতে পারি তাহলে কিন্তু আমরা একটা ব্যবসা করতে পারি। সেরকমভাবে কোনো দোকান বা বিজনেস অর্গানাইজেশনে গেলে তাদের বিলের দরকার হয়, ভিজিটিং কার্ডের দরকার হয়, ব্যাগের দরকার হয়। এখানে আমার কাছে কিছু স্যাম্পল হিসাবে রয়েছে, তো সেইগুলো যদি আমরা দেখতে পারি তাহলে বুঝতে পারবো যে কী কী আমরা করতে পারি। যেরকম বলছিলাম যে বিল, এরকম বিল কিন্তু প্রত্যেকটা জায়গাতেই প্রয়োজন হয়ে পড়ে। তো এমন কোনো দোকান নেই, এমন কোনো ব্যবসা নেই যাদের কাছে পেপারের রিকোয়ারমেন্ট বা পেপার প্রিন্টিংয়ের আইটেমের কাজ হয় না। তো এরকম বিল আমরা বানাতে পারি। দোকানের জন্য বলছিলাম যে এরকম ব্যাগ, এরকম টাইপের ক্যারি ব্যাগগুলো কিন্তু তাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়, তো সেই সমস্ত ক্যারি ব্যাগগুলো কিন্তু আমরা তাদের জন্য প্রিন্ট করতে পারি। প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনের জন্য এরকম স্ট্যাম্পের প্রয়োজন হয়, তো সেই স্ট্যাম্পগুলো আমরা বানাতে পারি। ভিজিটিং কার্ডের প্রয়োজন হয়, সেই ভিজিটিং কার্ড করতে পারি। অনেক কিছুর ব্র্যান্ডিংয়ের জন্য টি শার্টের প্রয়োজন হয়, সেরকম টি শার্টগুলো আমরা প্রিন্ট করে দিতে পারি। যেরকম এই টাইপের টি শার্টে এখন হচ্ছে কি যে অনেক দোকানে তাদের নিজস্ব একটা ড্রেস বা ইউনিফর্ম রয়েছে, অনেকে ঘুরতে যায় তার জন্য একটা গ্রুপের টি শার্ট প্রিন্টিং হয়, বা অনেক এনজিও আছে যারা সময় সময় কিছু দান করে বা গিফট করে তাদেরও নিজস্ব কোনো একটা লোগো প্রিন্ট হয়ে যায়, সেরকমই অফিসে এরকম এনভেলপ প্রিন্ট করতে পারি। শুধু তো এই নয়, এছাড়া আমাদের কাছে প্রচুর আইটেম আছে। যেরকম সাধারণত আমরা রাস্তার উপরে যে নো পার্কিং বোর্ডগুলো দেখি, এরকম জিনিসের উপরে নো পার্কিং বোর্ড প্রিন্ট হয়। তেমন পুজোর সময় আমাদের সামনেই পুজো রয়েছে, দুর্গা পুজো, কালী পুজো, এরকম পুজোর জন্য আমরা এরকম বিল প্রিন্ট করতে পারি। আমাদের যে কোনো বাড়ির অনুষ্ঠানের জন্য, সে বিয়ে হতে পারে,
অন্নপ্রাশন হতে পারে, জন্মদিন হতে পারে বা অন্য অনুষ্ঠান হতে পারে, তাদের জন্য আমরা যে কার্ডগুলো প্রিন্ট করি সেই রকম কার্ডগুলো প্রিন্ট করতে পারি। তো সব কিছু কিন্তু আমরা সেই কম্পিউটারটা জানার কথাই বলেছিলাম, যে আমরা যদি কম্পিউটারটা জানি তো এরকমভাবে ডিজাইন করে তাদের জন্য আমরা এই জিনিসগুলোকে প্রিন্ট করতে পারি। শুধু তাই নয়, যারা কম্পিউটার জানে না তাদের জন্য এটা যে নিরাশার কোনো কারণ নেই, কারণ কম্পিউটার এরকম একটা বিষয় যে শেখাই যায়। আর ভালো খবর এটাই যে আমরা তাদের শেখার জন্য হেল্প করি, যে আপনি যদি ভাবেন কোথায় শিখবো এই সমস্ত কাজের জন্য, তো আমাদের থেকেও কম্পিউটার আপনারা শিখতে পারেন, তো এটা একটা ভালো দিক। সেরকমই বিয়ের বিভিন্ন টাইপের কার্ড হতে পারে, কেউ আমাদের ছেড়ে চলে গেলে যে আমাদের নিমন্ত্রণ কার্ড হয় শ্রাদ্ধের কার্ডগুলো সেইগুলো হতে পারে, এরকম টাইপের বিয়ের কার্ডগুলো হচ্ছে। এছাড়া হালকাতার টাইমে যখন ক্যালেন্ডারগুলো প্রিন্ট হয় বা অফিসে যেরকম ক্যালেন্ডারগুলো প্রিন্ট করে সেই ক্যালেন্ডারগুলোও আমরা প্রিন্ট করতে পারি। তো এই সমস্ত বিজনেসটা কিভাবে শুরু করব, তো সেই সমস্ত অনেকে কি করে যে হঠাৎ করে কোনো বিজনেস আইডিয়া দেখে একটা মেশিনপত্র কিনে নেয়। তো আমরা সবসময় এটাই বলি যে না, এইভাবে আমরা বিজনেস করব না, আমরা যেটাই করব সেটা জেনে বুঝে করব, যাতে তার ভালো দিক খারাপ দিক কিভাবে শুরু করব সমস্ত কিছু ইনফরমেশান থাকে। তার জন্যই আমরা চাই যে সবাই সব কিছু জানুক এবং জানার পরেই ব্যবসাটা শুরু করুক। সেই উদ্দেশ্যেই আমরা কি করেছি, একটা বিজনেস প্রিন্টিং বিজনেসের জন্য একটা ওয়ার্কশপ করছি, যেটা হচ্ছে 10th September মোহিত মিত্র মঞ্চে কলকাতাতে। তো একটা লাইভ ওয়ার্কশপ হবে, আপনি যদি ওয়ার্কশপে আসতে চান তাহলে আমাদের সিট বুক করুন। আর এই ওয়ার্কশপে আসলে কি জানতে পারবেন, যে এই সমস্ত বিজনেসগুলো কিভাবে শুরু করব, কোন মেশিন দিয়ে শুরু করব, কত জায়গা লাগবে, কি ইনভেস্ট করব, কোথা থেকে কাস্টমার পাব, সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে জানতে পারছেন। তো আমার মনে হয় যে এই বিষয়ে বা এই কম্পিউটার থেকে কিভাবে পয়সা ইনকাম করা যায়, এখান থেকে কিন্তু ভালো ইনকাম করা যায়, আর একটা ভালো অপরচুনিটিও রয়েছে মার্কেটের জন্য বা ভালো সুযোগও রয়েছে এই টাইপের একটা ব্যবসা, যেটা আজীবন ধরে চলতে পারে। আজ থেকে আমরা সেই যবে গুটেনবার্গের নাম শুনেছি প্রায় 570 বছর আগে, সেই তবে থেকে প্রিন্টিংয়ের কাজ হচ্ছে, এখনও হবে, ভবিষ্যতেও চলতে থাকবে। তো এরকমই একটা ব্যবসা সম্বন্ধে যদি আপনারও জানতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি ফোন করুন, নিজের সিট বুক করতে পারেন এই ইভেন্টে আসার জন্য। আর যদি আপনি ইভেন্টের পরে ভিডিওটা দেখেন তাহলে আমাদের অফিস রয়েছে বাগুইয়াটিতে, সেই অফিসেও আপনি এসে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি ফোন করলে সমস্ত কিছু জানতে পারবেন। কিন্তু আমি বলবো যে এরকম একটা ইভেন্ট যেটা খুব একটা কিন্তু কোথাও হয় না, এই ইভেন্টটা যেহেতু সিট লিমিটেড, যদি আপনার একটু ইন্টারেস্ট থাকে অবশ্যই আপনি আসুন, কারণ আপনি ইভেন্টে আসলে অনেক ইনফরমেশান পাবেন একটা বিজনেস শুরু করার জন্য। আর বিজনেসে আমার মনে হয় যে ম্যাক্সিমাম লোকে বিজনেস করতে গিয়ে যেখানে লস করে না, সেটা দুটো কারণে, এক হচ্ছে নলেজ, দুই হচ্ছে প্ল্যানিং। আর এই ইভেন্টে আসলে আপনি দুটোই পাবেন এই ব্যবসা শুরু করার জন্য। শুধু তাই নয়, কি করে ডিজিটালি আপনি আপনার ব্যবসাকে গ্রো করবেন সেটাও কিন্তু এই ইভেন্টে আমরা বলবো। তাহলে ইভেন্টটা প্রত্যেকের জন্য কিন্তু হেল্পফুল হতে পারে, তাই জন্য আবার বলছি 10th September সানডে সকাল 11:00 থেকে 2:00 অবধি আমাদের এইখানে প্রোগ্রামটা হবে। তো অনেকে ভাবে যে এই ইভেন্টে আসতে গেলে কি সিট বুক করতে হবে, কোনো ফিজ লাগবে? হ্যাঁ, অবশ্যই সিট বুক করতে হবে আগে থাকতেই, একটা ফিজও লাগবে, ফিজ হচ্ছে 199 টাকা। আপনাকে একটা ফিজ দিয়েই এই ইভেন্টে আসতে হবে, কারণ একটা বড় অডিটোরিয়াম ভাড়া করা হয়েছে, তারও একটা চার্জেস রয়েছে। তো সেই 199 টাকা আপনি আপনার গ্রোথের জন্য কাজে লাগাতে পারেন। তো তাতে কি হবে, আপনি যে ব্যবসাটাই করবেন সেটা জেনে বুঝে শুরু করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই এই সমস্ত জিনিস যেগুলো আমরা বললাম সেগুলো কোন মেশিনে প্রিন্ট হয়, একবার একটু দেখিয়ে দিই, তাহলে আপনার কাছেও আইডিয়া হবে যে ব্যবসাটা করব, আমার ঘরে তো অল্প জায়গা আছে, সেই জায়গার মধ্যে ফিট হবে কিনা, বা আমি তো এতটা সামর্থ্যবান, তার মধ্যে দিয়ে এই জিনিসগুলো দিয়ে কিভাবে প্রিন্ট করব, তার জন্য একটু মেশিনটাও আমরা দেখিয়ে নিই ওয়ার্কশপে। চলুন দেখে নিই। তো আমরা বলেছিলাম যে কিভাবে আমরা কোন মেশিনে করি, তো আমরা যে কোনো মেশিন কিন্তু বড় বড় মেশিন দিয়েও শুরু করতে পারি। কিন্তু আমি আবার বলছি যে কোনো ব্যবসা শুরু করার জন্য আমি দুভাবে করতে পারি, এক হচ্ছে ছোট করে শুরু করে দেখি কেমনভাবে বিজনেসটা চলে, তারপরে আস্তে আস্তে ইনভেস্ট করে বড় করব। আবার অনেকে কী করে, একেবারে পুরোটা ইনভেস্ট করার পরে দেখে যে সেরকম এক্সপেকটেশন যেরকম থাকে সেরকম হয় না বলে অনেকে চেঞ্জ করে নেয়। তো আমি সবসময় বলবো যেটা থেকে আমি একদম মিনিমাম ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে পারি সেটা দিয়েই শুরু করা ভালো। তো তার জন্য আমার কাছে এরকম একটা মেশিন রয়েছে, যে মেশিনটাকে হচ্ছে এটা দিয়ে আমি টি শার্টও প্রিন্ট করতে পারবো, প্লাস পেপার আইটেমও যত রকম হয় সেগুলোও প্রিন্ট করতে পারবো। এই মেশিনটা কি হয়, এখান থেকে যে কোনো যেটা আমরা প্রিন্ট করবো তার একটা এখানে ছাপ তোলা হয়, সেই ছাপটা তুলে আমরা এখানে যদি সেই জিনিসটাকে রাখি আমরা এইভাবে ছাপতে পারি। আমাদের চ্যানেলে প্রিন্ট কলকাতা, আমাদের চ্যানেলের নাম, আপনি যদি প্রিন্ট কলকাতা ভিজিট করেন তো দেখতে পাবেন যে প্রচুর প্রিন্টিং এই টাইপের প্রিন্টেড আইটেম আমরা প্রিন্ট করে নিয়েছি। তো আপনার কাছে প্রিন্টিং সম্বন্ধে একটা আইডিয়া হবে। আর এটা যেমন বললাম যে এটা একটা স্ক্রিন প্রিন্টিং মেশিন, যে মেশিনে আমরা পেপারও প্রিন্ট করতে পারছি, প্লাস
টি শার্টও প্রিন্ট করতে পারছি। তেমনই এ পাশে আমাদের একটা মেশিন রয়েছে যেটা হচ্ছে সাবলিমেশন প্রিন্টিং হয়। এই মেশিনের মাধ্যমে কি হয়, এই উপরে যত রকম আইটেম রয়েছে, মানে সে হতে পারে মগ হতে পারে, পাউচ হতে পারে, টিফিন বক্স হতে পারে, টাইলস হতে পারে, স্টোন হতে পারে, MDF এর উপরে চাবির রিং হতে পারে, বিভিন্ন রকম প্লেট হতে পারে, প্রচুর আইটেম আছে, প্রায় 200 রকমেরও বেশি আইটেম আছে যেটা এই মেশিনের মাধ্যমে প্রিন্ট করা যায়। তো ইভেন্টে বা ওয়ার্কশপে, যেটা বলছি সেই ওয়ার্কশপে এলে কিন্তু আপনি এই সমস্ত কিছু সামনাসামনি থেকে দেখতে পারবেন, জিনিস সম্বন্ধে আপনি আরও আইডিয়া করতে পারবেন, আপনি কিভাবে এই ব্যবসাটা শুরু করতে পারবেন সেই সমস্ত কিছু কিন্তু এই ওয়ার্কশপে থাকছে। তো আপনিও যদি এই ওয়ার্কশপে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই বলবো, খুব সীমিত সিটও রয়েছে আর সীমিত সময়ও রয়েছে, তাই আপনাকে ডিসিশন হয়তো আজকালের মধ্যেই নিতে হবে। আপনি যত তাড়াতাড়ি ডিসিশন নিয়ে ইভেন্টে পার্টিসিপেট করতে পারবেন তাহলে এই বিজনেস সম্বন্ধে আপনার কাছে একটা প্রপার আইডিয়া, নলেজ এবং প্ল্যানিং থাকবে যেখান থেকে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। এই হচ্ছে সমস্ত কিছু। এর সম্বন্ধে যদি আরও জানতে হয় কীভাবে আমরা করি, স্ট্যাম্পের আলাদা মেশিন রয়েছে, স্ক্রিন প্রিন্টিংয়ের উপরে আরও কিছু মেশিন রয়েছে, আই কার্ড বানাতে পারি, সেরকম বিভিন্ন টাইপের মেশিনগুলো আমাদের ওয়ার্কশপে থাকছে। আসুন ওয়ার্কশপে দেখা হবে। আজকের ভিডিওটা এই অবধি, তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।